তো আমাদের আছে f of x সমান সমান ঋণাত্মক x যোগ 4 এবং f of x কে ঠিক এখানে লেখচিত্রায়িত করা হয়েছে আমাদের সমতুল্য তলে। f of x এর বিপরীত কি হবে তা বের করার চেষ্টা করা যাক, এবং বিপরীতটি বের করার জন্য আমি যা করতে পছন্দ করব তা হলো আমি y কে স্থাপন করি। আমি চলক y স্থাপন করি সমান সমান f of x, অথবা আমি লিখতে পারি y সমান সমান ঋণাত্মক x যোগ 4। ঠিক এখন আমরা y এর জন্য সমাধান করছি, x এর সাপেক্ষে বিপরীতে সমাধান করার জন্য আমরা উল্টোটা করি, আমরা x এর জন্য সমাধান করি y এর সাপেক্ষে। তো উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করা যাক, তুমি পাও y বিয়োগ 4 সমান সমান ঋণাত্মক x, এবং তারপর x এর জন্য সমাধান করতে আমরা এই সমীকরণের উভয় পক্ষকে ঋণাত্মক 1 দিয়ে গুণ করতে পারি, এবং তাই তুমি পাও ঋণাত্মক y যোগ 4 সমান সমান x, অথবা শুধু এই কারণে আমরা সবসময় নির্ভরশীল চলকে বাম পক্ষে লিখে অভ্যস্ত। আমরা এটাকে পুনরায় লিখতে পারি এভাবে x সমান সমান ঋণাত্মক y যোগ 4, অথবা এটাকে লেখার আরেকটি উপায় আছে, আমরা বলতে পারি যে f ইনভার্স y সমান সমান ঋণাত্মক y যোগ 4। তো এটা হচ্ছে বিপরীত ফাংশন ঠিক এখানে, এবং আমরা এটাকে y এর ফাংশন হিসেবে লিখেছি, কিন্তু আমরা শুধু y এর পুনরায় নাম দিতে পারি x হিসাবে। তো এটা একটি x এর ফাংশন, তো এটা করা যাক। তো আমরা যদি y এর পুনরায় নাম দিই x হিসাবে, আমরা পাই f ইনভার্স x সমান সমান ঋণাত্মক x যোগ 4। এই দুটি ফাংশন হচ্ছে অভিন্ন, এখানে আমরা শুধু y কে ব্যবহার করছি স্বাধীন চলক হিসেবে বা প্রয়োগ করি চলক হিসেবে, এখানে আমরা শুধু x কে ব্যবহার করি, কিন্তু তারা অভিন্ন ফাংশন। এখন শুধু ইচ্ছে না থাকা সত্ত্বেও বিপরীত ফাংশনটি লিখে বসে এবং দেখি কিভাবে এটা হয়তো সম্পর্কযুক্ত এটার সাথে ঠিক এখানে। তো তুমি যদি এটার দিকে তাকাও, এটা আসলে সুন্দরভাবে অভিন্ন দেখায়, এটা হচ্ছে একটি ঋণাত্মক x যোগ 4, এটা হচ্ছে পুরোপুরি এই ফাংশন। তো দেখা যাক, যদি আমাদের থাকে y ছেদাংশ হলো 4, এটা হতে যাচ্ছে ঠিক একই জিনিস, ফাংশনটি হচ্ছে এটা নিজের বিপরীত, এটা নিজের বিপরীত। তো তোমাকে যদি এটা লিখে বসাতে হয়, আমরা এটা ঠিক এটার উপরে রাখবো, ঠিক এটার উপরে, এবং তাই এটা নিয়ে চিন্তা করার জন্য কয়েকটি উপায় আছে। বিপরীত ফাংশনের প্রথম ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে একটি ফাংশন এবং তাদের বিপরীত, তারা হচ্ছে y সমান x রেখার উপরে প্রতিচ্ছবি। তো এখানে y সমান x রেখাটি কোথায়, আচ্ছা y সমান x রেখাটি এটার মতো দেখায়, y সমান x রেখাটি এটার মতো দেখায়, এবং ঋণাত্মক x যোগ 4 আসলে লম্ব y সমান x এর উপরে। তো যখন তুমি এটা প্রতিফলিত করো, তুমি শুধু এটা এক ধরনের ঘুরিয়ে দাও, কিন্তু এটা হতে যাচ্ছে একই রেখা, এটা হচ্ছে এটা নিজের প্রতিচ্ছবি। এখন আমাকে নিশ্চিত হতে দাও যে এটা আসলে স্বাভাবিক ভাবে বোঝা যায়, যখন আমরা আমরা আলোচনা করি, যখন আমরা আলোচনা করি আমি অনুমান করি আদর্শ ফাংশন নিয়ে ঠিক ওইখানে। যদি তুমি একটি 2 বসাও তাহলে মিলানো হয় একটি 2 পর্যন্ত, যদি তুমি একটি 4 বসাও এটাকে মিলানো হয় 0 পর্যন্ত। কি হবে তুমি যদি অন্য উপায়ে যাও, যদি তুমি একটি 2 বসাও, আচ্ছা 2 কে মিলানো হয় 2 পর্যন্ত উপায়ে, এবং এটা স্বাভাবিকভাবে বোঝা যায় নিয়মিত ফাংশনের জন্য 4 কে মিলানো হয় 0 পর্যন্ত। বিপরীত ফাংশনের জন্য 0 কে মিলিয়ে দেয় 4 পর্যন্ত। তো এটা আসলে সম্পূর্ণভাবে স্বাভাবিকভাবে বোঝা যায়, এটাকে নিয়ে অন্য উপায়ে চিন্তা করা যায়। নিয়মিত ফাংশনের জন্য আমাকে এটা সুস্পষ্টভাবে লিখে দাও, এটা হয়তো তোমার জন্য অসম্ভবই, কিন্তু শুধু এই ক্ষেত্রে এটা হয় না, এটা হয়তো উপকারী হবে। ফাংশন 5 নেওয়া যাক, ফাংশন 5 সমান সমান ঋণাত্মক 1, অথবা আমরা বলতে পারি ফাংশন 5 আমাদের মিলিয়ে দেয় 5 থেকে ঋণাত্মক 1 পর্যন্ত। এখন কি করে কি করে f ইনভার্স ঋণাত্মক 1 কি, f ইনভার্স ঋণাত্মক 1 হলো 5 সমান সমান 5, অথবা আমরা বলতে পারি যে f আমাদেরকে মিলিয়ে দেয় ঋণাত্মক 1 থেকে 5 পর্যন্ত। তো আবারও তুমি যদি এক ধরনের সেট নিয়ে চিন্তা করো, তারা আমাদের ডোমেন এবং আমাদের রেঞ্জ। তো বলা যায় যে এটা হচ্ছে ফাংশনের ডোমেন, এটা হচ্ছে ফাংশনের রেঞ্জ। ফাংশন আমাদেরকে আমাদেরকে নিয়ে যাবে 5 থেকে ঋণাত্মক 1 পর্যন্ত, এটা হলো তাই যা ফাংশন f করে। এবং আমরা দেখি যে ফাংশন f ইনভার্স আমাদেরকে পেছনে নিয়ে যায় ঋণাত্মক 1 থেকে 5 পর্যন্ত, f ইনভার্স আমাদেরকে পেছনে নিয়ে যায় ঋণাত্মক 1 থেকে 5 পর্যন্ত, যেমনটি এর করার কথা ছিল। আমরা এগুলো আরেকটি করি। তো এখানে আমার আছে জি এফ সমান সমান ঋণাত্মক 2x বিয়োগ 1। তো সেই সমস্যার মতো আমি স্থাপন করতে চাই y সমান সমান এটা। তো আমরা বলতে পারি y সমান সমান জি অফ x, যেটা সমান সমান ঋণাত্মক 2x বিয়োগ 1। এখন আমরা শুধু x এর জন্য সমাধান করব, y যোগ 1 সমান সমান ঋণাত্মক 2x, উভয় পক্ষে শুধু 1 যোগ করা হয়েছে। এখন আমরা এই সমীকরণের উভয় পক্ষে ঋণাত্মক 2 দিয়ে ভাগ করতে পারি, এবং তাই তুমি পাও ঋণাত্মক y ভাগ 2 বিয়োগ হাফ সমান সমান x, অথবা আমরা লিখতে পারি x সমান সমান ঋণাত্মক y ভাগ 2 বিয়োগ হাফ, অথবা আমরা লিখতে পারি f ইনভার্স y সমান সমান ঋণাত্মক y ভাগ 2 বিয়োগ হাফ
বা আমরা শুধু ওয়াই এর পুনরায় নাম দিতে পারি এক্স, এবং আমরা বলতে পারি এফ ইনভার্স, এফ ইনভার্স। ওহো, আমাকে একটু সতর্ক হতে দাও, এটা এফ হওয়া উচিত হবে না, মূল ফাংশন ছিল জি। তো আমাকে পরিষ্কার হতে দাও, এটা জি ইনভার্স ওয়াই, জি ইনভার্স ওয়াই সমান সমান ঋণাত্মক ওয়াই ভাগ টু বিয়োগ মাইন টু বিয়োগ হাফ, কারণ আমরা শুরু করেছিলাম জি অফ এক্স দিয়ে, এফ অফ এক্স দিয়ে নয়। নিশ্চিত হবে আমরা যেন আমাদের চিহ্ন ঠিক মতো পাই, অথবা আমরা শুধু ওয়াই কে পুনরায় নাম দিতে পারি এবং আমরা বলতে পারি জি ইনভার্স এক্স সমান সমান ঋণাত্মক এক্স ভাগ টু বিয়োগ হাফ। এখন এটা লিখে বসানো যায়, এটা ওয়াই ছেদাংশ হলো ঋণাত্মক হাফ, এটা ঠিক এখানে, এবং এটার একটি ঋণাত্মক হাফ মানে ঢাল আছে, এটার একটি ঋণাত্মক হাফ মানে ঢাল আছে, যেটা দেখা যাক। যদি আমরা ঋণাত্মক হাফে শুরু করি, যদি আমরা ওয়ান পর্যন্ত ধনাত্মক দিয়ে সরে যাই, এটা অর্ধেক নিচে যাবে, যদি আমরা ওয়ান পর্যন্ত আবারও সরে যাই, এটা আবারও অর্ধেক নিচে যাবে। যদি আমরা পেছনে যাই তো এটা এইভাবে যাবে। তো রেখাটি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমি সর্বোচ্চ চেষ্টা করবো রেখাটি আঁকতে, এটা অনেকটা এটার মতো দেখাবে, এটা শুধু যেতে থাকবে, তো এটা অনেকটা এটার মতো দেখাবে এবং এটা যেতে থাকবে উভয় দিকে। এবং এখন দেখা যাক, যদি এটা সত্যিকার ভাবে ওয়াই সমান সমান এক্স এর উপর দিয়ে প্রতিচ্ছবি হয়, ওয়াই সমান এক্স, ওয়াই সমান এক্স দেখায় দেখায় এটার মতো, এবং তুমি দেখতে পাবে এটি একটি প্রতিচ্ছবি। তুমি যদি এই ব্যক্তিকে প্রতিফলিত করো, তুমি যদি এই নীল রেখাটিকে প্রতিফলিত করো, এটা হয়ে যাবে এই কমলা রেখাটি। কিন্তু সাধারণ ধারণা, তুমি আক্ষরিক ভাবে শুধু এই ফাংশনটি মূলত প্রকাশিত সমাধানকৃত হয় ওয়াই এর জন্য এক্স এর সাপেক্ষে। তুমি যদি শুধু বীজগণিত করো, ওয়াই এর সাপেক্ষে এক্স এর জন্য সমাধান, এবং এটা প্রয়োজনীয় ভাবে তোমার বিপরীত ফাংশন এক্স ইনভার্স ওয়াই, কিন্তু তুমি এটাকে এফ অফ এক্স হিসেবে পুনরায় নাম দিতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছ, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।